আসসালামু আলাইকুম। সো গাইস, দেখেন আমরা আজকে অনেকগুলো সামুদ্রিক মাছ, এগুলো আমরা ভাজি করবো। সামুদ্রিক মাছ আমরা এখন এগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। আমাদের সাথে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আমি এখন মাছগুলোতে একটু লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলোতে। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, আমরা এগুলোকে একবারে ফ্রাই করব। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব। আসলে সামুদ্রিক মাছ এগুলো খেতে অনেক টেস্ট, অনেক টেস্ট আসলে, এগুলো খেলে অনেক ভালো লাগে এই মাছগুলো। আমি এখানে আরো অনেকগুলা দেশি কই মাছ নিয়ে নিলাম। এগুলো হচ্ছে আমাদের দেশি কই মাছ, সামুদ্রিক মাছের সাথে এগুলো ভাজি করবো। আমি এখন মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি বেজে নিলাম। অলরেডি সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ঝোল করে নিব। এখন আমি মোটামুটি দিয়ে দিলাম, একটু লালচে কালার আসে পেঁয়াজের সাথে, পেঁয়াজগুলো লাল হয়ে যায়। এখন আস্তে করে আমি টমেটোগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমরা আজকে সামুদ্রিক মাছের ঝোল করবো। এই টমেটো গুলা একটু নুয়ে পর ভালোভাবে একটু ভাজা হয়ে যায়। আমি এখানে এখানে সুন্দর মতো লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর করে দিলাম পরিমাণ মতো। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আস্তে আস্তে করে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার দিয়ে দিলাম, এখন একটু পানি অ্যাড করবো। এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। ¶¶
সুন্দর। এটা হচ্ছে সামুদ্রিক মাছের ঝোল। এখন এর গেস্ট হবে মনে হচ্ছে। পালাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ রইল, অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন কিছু ধনে পাতা অ্যাড করে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের দেশি বিলেতি ধনে পাতা। এই যে দিয়ে দিলাম। খাবারে অনেক একটা টেস্ট আসবে, অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।